হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা বলবো রাত্রের কোন সময় স্বামী এবং স্ত্রী সহবাস করলে পুত্র সন্তান লাভ করা যায়। ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নিয়মিত বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানতে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ মেডিকেল টিপস পেতে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন পুত্র সন্তান এবং মেয়ে সন্তান দুটোই ঈশ্বরের ইচ্ছাতেই হয়ে থাকে, এই কথাটা আমরা সকলেই জানি। কিন্তু বর্তমান সায়েন্স বলছে কিছু নিয়ম মেনে স্বামী ও স্ত্রী নির্দিষ্ট সময় ইন্টারকোর্স বা সহবাস করলে পুত্র বা ছেলে সন্তান জন্ম নেওয়ার চান্স 80-90% বেড়ে যায়। পুত্র সন্তান পেতে গেলে সহবাসের আগে কিছু নিয়ম আছে, সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। মেয়েদের মাসিকের 12-18 দিনের মধ্যে সময়ে ওভুলেশন বা ডিম্বাণু পুষ্পটিত হয়। এই সময় স্বামী এবং স্ত্রী সহবাস করলে যদি স্বামীর এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু স্ত্রীর ডিম্বাণুতে প্রবেশ করে, তাহলে XX মিলিত হয়ে কন্যা সন্তানের জন্ম হয়। আর যদি স্বামীর ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু স্ত্রীর ডিম্বাণুতে প্রবেশ করে, তাহলে XY মিলিত হয়ে পুত্র সন্তানের জন্ম হয়। মাতৃগর্ভে দুটো পরিবেশ থাকে, একটি অ্যালকালিন পরিবেশ আর একটি অ্যাসিডিক পরিবেশ। স্বামী এবং স্ত্রী মিলনের সময় যদি মাতৃগর্ভে অ্যালকালিন পরিবেশ থাকে, তাহলে মেয়ে সন্তান জন্ম নেবে, কারণ অ্যালকালিন পরিবেশে ওয়াই ক্রোমোজোম বাঁচে না। তাই যিনারা পুত্র সন্তান পেতে চাইছেন, অবশ্যই মিলনের আগে pH টেস্ট কিটের মাধ্যমে মাতৃগর্ভের পরিবেশ চেক করে নেবেন। যদি মাতৃগর্ভের pH এর মাত্রা 3.8-4.5 এর মধ্যে হয়, তখন তাকে অ্যাসিডিক পরিবেশ ধরা হয়। মাতৃগর্ভে বা জরায়ুর মধ্যে অ্যাসিডিক পরিবেশ থাকা অবস্থায় মাসিকের 13, 15 এবং 17 দিবাগত রাত্রিতে বা লেট নাইটে, অর্থাৎ ভোরের সময় স্বামী এবং স্ত্রী মিলন করতে হবে, কারণ এই সময় মিলনে গর্ভে বাচ্চা এলে সেই বাচ্চা সুস্থ এবং দীর্ঘায়ু হয়। আবার এই সময় বডি রিল্যাক্স থাকে বলে শরীরে হরমোনের গতি বেড়ে যায়। তবে এই ক্ষেত্রে মিলনের 2 ঘন্টা আগে অবশ্যই 2-3 কাপ চিনি ছাড়া ব্ল্যাক কফি এবং এনার্জি ড্রিঙ্কস পান করতে হবে, কারণ এগুলি শুক্রাণুর গতি বাড়িয়ে দেয়। আর এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুর চেয়ে ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুর গতি অনেক বেশি। এই সময় সহবাস করলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তবে একটি কথা মাথায় রাখতে হবে, পুত্র সন্তান পেতে চাইলে ওই 3টি নির্দিষ্ট দিনের আগে স্বামী স্ত্রী সহবাস করা যাবে না। কেন করা যাবে না তার জন্য কতকগুলো সায়েন্টিফিক যুক্তি আছে, আপনারা চাইলে সে বিষয়ে জানতে পারেন আমার অন্য ভিডিওর মধ্যে। তো আজকে এই পর্যন্তই, শীঘ্রই ফিরে আসবো পরবর্তী মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে।